আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কেন বর্তমানে পড়ালেখা থেকে আমাদের ফোকাস হারিয়ে ফেলছি, মনোসংযোগ করতে পারছি না। আজকের আলোচনার বিষয়ে আলোচনা শুরুতেই আমি বলে রাখি, আমার নাম তানভীর হোসেন এবং আমি একজন ক্যারিয়ার কাউন্সিলর। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আমি ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করেছি এবং একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি। কাজের এই সময়ে আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে শুনেছি যে তারা পড়ালেখা করতে গিয়ে প্রবলেম ফেস করছে এবং তারা তাদের মনোসংযোগ করতে ব্যর্থ হচ্ছে, ফোকাস হারিয়ে ফেলেছে। এবং অনেকেই জানতে চাইতো যে কিভাবে তাদের সেই হারানো ফোকাস তারা ফিরে পাবে। তো আলোচনার শুরুতেই প্রথমে বলে রাখি যে ফোকাস ফিরে পাওয়া অথবা একজন মানুষ নিজেকে কিভাবে হাইপার ফোকাস এই বিষয়টা প্রাপ্তি ঘটবে এই বিষয়টা নির্ভর করে যে সে প্রথমে কিভাবে তার ফোকাস হারিয়ে ফেলেছিল, এই বিষয়টা নিয়ে আলোচনার দরকার আছে। বর্তমান যুগে মানুষ পড়াশোনা থেকে তাদের ফোকাস হারিয়ে ফেলছে, বিভিন্ন রিজন আছে, বিভিন্ন কারণ আছে, যেমন সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার, অনেকে খেলতে পছন্দ করে, অনেকে টিভি দেখতে পছন্দ করে দীর্ঘ সময়। এক একজন মানুষের জন্য আসলে কারণটা এক এক। এই সময়কার যারা স্টুডেন্ট তাদের ফোকাস হারানোর একটাই বড় কারণ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অত্যধিক ব্যবহার। সোশ্যাল মিডিয়া বলতে আমি ফেসবুক, টুইটার, টাম্বলার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং এই জাতীয় যে সমস্ত মিডিয়াগুলো ব্যবহার করে সাধারণত সবাই, এগুলোকে আমি বুঝাচ্ছি। তো আগে আমাদের কি জানতে হবে যে এই সোশ্যাল মিডিয়ার সাথে মানুষের ফোকাস হারানোর সম্পর্কটা কি? সম্পর্ক আছে, কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার একটা টেন্ডেন্সি থাকে এবং এরকম একটা মেকানিজম তৈরি করা হয় যে মানুষ সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যাতে মানুষকে আসক্ত করে ফেলা হয়, সেই জন্য মানুষকে অ্যাটেনশন গ্র্যাবার টেকনোলজি ইউজ করা হয়। এবং কিছুটা এই টেকনোলজির সাথে তুলনা করা গেলে ওয়েস্টার্ন সোসাইটিতে বিভিন্ন গেম খেলার মেশিন আছে, তারপর জুয়া খেলার মেশিন আছে, ওই সমস্ত মেশিনে যেরকম একটা টাইমার ইউজ করা হয় যে আপনি মেশিনে যখন কয়েন ফেলবেন এবং এরকম একটা মেকানিজম আছে যে একটা লিভার ধরে টান দিতে হয় এবং সেটা দিলে 10-15 সেকেন্ড পরে একটা রেজাল্ট বের হয়, আইদার আপনি উইন করবেন অথবা আপনি হেরে যাবেন। ম্যাক্সিমাম সময় মানুষ হেরে যায়, কিছু কিছু সময় মানুষ জ্যাকপটও পায়। এই যে মেকানিজমটা, এটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়েছে। তার মানে সোশ্যাল মিডিয়াতে মানুষকে আকর্ষণ করার জন্য কিছুটা জুয়া মেশিন বা স্লট মেশিনে যেই মেকানিজম ইউজ করা হয়, যে টাইম ইউজ করা হয়, সেটা টেকনোলজিতে ইউজ করা হয়। সো অ্যাটেনশন ফিরে পাওয়ার জন্য মানুষকে প্রথমেই সোশ্যাল মিডিয়ার ব্যবহার রেস্ট্রিক্টেড করতে হবে অথবা সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসতে হবে। যারা পড়াশোনায় ভালো করছে বা যারা পড়াশোনায় খুবই ভালো রেজাল্ট লাভ করছে, এদের মধ্যে অনেকেই দেখা যায় বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না অথবা লিমিটেড স্কেলে ব্যবহার করে। এটা হচ্ছে অ্যাটেনশন ফিরে পাওয়ার প্রাইম রিকোয়ারমেন্ট বা পূর্ব শর্ত। এছাড়াও পড়ার সাথে আনন্দের সংযোগ নেই বলেই অনেক সময় স্টুডেন্টদের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। অনেকে পড়তে বসলে পড়ার সাথে মজা পায় না, এই জন্য এটা পড়ার স্পিরিটটাকে নষ্ট করে। তো আমি আজকে খুব ডিটেইল আলোচনা করব না, আজকে আমি একটা টেকনিক নিয়ে আলোচনা করবো। এই টেকনিকের নাম হচ্ছে পমোডোরো টেকনিক। এই টেকনিক 1980 সালে একজন ইটালিয়ান ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ফ্রান্সেস্কো সিরিল, উনি ওনার একটা কিচেনে একটা টমেটোর মতো একটা ঘড়ি ছিল যেখানে প্রত্যেক 25 মিনিট পর একটা টাইম স্লট ছিল, ব্রেক নেওয়া যেত। তো উনি
পমোডোরো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পমোডোরো বলা হয় টমেটোকে। তো ওনার কাছে একটা ঘড়ি ছিল যেটা ছিল টমেটো শেপের। তো ওই ঘড়িটাতে উনি পড়ার সময় ছাত্র অবস্থায় 25 মিনিট পরপর অ্যালার্ম সেট করতেন, যাতে 25 মিনিট পড়ার পর 5 মিনিট ব্রেক নেওয়া যায়। এই টেকনিকটাই পরবর্তীতে পমোডোরো টেকনিক হিসাবে ইভলভ হয়। এখন 25 মিনিট পড়ে 5 মিনিট ব্রেক, আসলে এটা পমোডোরো টেকনিকের মূল কথা না। পমোডোরো টেকনিকের মূল কথা ছিল আপনি আপনার অ্যাটেনশন স্প্যান অনুযায়ী, হয়তো দেখা গেল আপনি 20 মিনিট পড়লেন, পরে 3 মিনিট ব্রেক নিলেন। মানে মানুষের অ্যাটেনশন খুব লং স্পেলে থাকে না। সো শুরুতে যেটা করতে হবে আপনাকে, আপনার অ্যাটেনশন স্পেল অনুযায়ী আপনাকে 20 মিনিট 25 মিনিট এরকম একটা টাইম সেট করে নিতে হবে এক একটা ফেজে। তো আপনি মনে করেন 20 মিনিট পরে 3 মিনিটে একটা ব্রেক নেবেন, অথবা 25 মিনিট পরে 5 মিনিটে একটা ব্রেক নেবেন। এভাবে করে যদি আপনি পড়তে পারেন, তাহলে এই টেকনিকটাকে বলা হয় পমোডোরো টেকনিক। এবং এটা খুব সায়েন্টিফিক্যালি এটা খুব ভালো, এবং দেখা গেছে যারা পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করেছে পরবর্তীতে তারা আরও লং স্পেলের পড়ার মতো ধৈর্য পায়। শুরুতে আপনি 20 মিনিট পরে 3 মিনিট ব্রেক, অথবা টানা 25 মিনিট পরে 5 মিনিট যদি আপনি ব্রেক নেন, এই যে টেকনিকটা ইউজ করলেন এটাকে বলা হয় পমোডোরো টেকনিক। এই টেকনিকটা অনেকে ব্যবহার করেছে এবং সুফল পেয়েছে, বাট তার অর্থ এটা না যে আপনি 25 মিনিট পর পড়া ছেড়ে উঠে চলে যাবেন। অনেক স্টুডেন্টের জন্য পমোডোরো টেকনিকে টাইমটা তার নিজস্ব কাস্টমাইজ টাইম হতে পারে। যেমন অনেকে আধা ঘন্টা পড়ে 5 মিনিট ব্রেক নেয়, অথবা কেউ 1 ঘন্টা এক নাগাড়ে পড়ে 10 মিনিটের ব্রেক নেয়। এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর এবং অ্যাটেনশন স্পেলের উপরে। তার মানে একটা নির্দিষ্ট ছোট টাইম স্লট বের করে সেই সময়ে এক নাগাড়ে পড়া এবং তারপরে একটা ব্রেক নেওয়া, এটাই হচ্ছে পমোডোরো টেকনিকের মূল থিওরি। আর পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করতে হলে আপনি একজন ছাত্র হিসেবে এরকম 6 থেকে 8টা স্পেলে যদি আপনি পড়তে পারেন মাঝখানে ব্রেক দিয়ে, এবং প্রতি 4টা স্পেল পরে আপনি 1 ঘন্টার একটা ব্রেক নিতে পারেন, এভাবে যদি দিনে পড়ালেখা করতে পারেন, তাহলে 8টা স্পেলে আপনার 6 ঘন্টার মতো পড়া হবে এবং অ্যাটেনশনটা খুব ভালো থাকবে। এভাবে করে অনেকেই সফলতা লাভ করেছে। এবং পমোডোরো টেকনিক বিষয়ে অত্যধিক জানতে হলে আপনাকে ইউটিউবের ভিডিও আছে দেখতে পারেন, অথবা গুগলে সার্চ করে আপনারা পমোডোরো টেকনিক দেখতে পারেন। বাট পমোডোরো টেকনিকের টাইমটা কিন্তু ফিক্সড না, যে 25 মিনিট পরে একসাথে 5 মিনিট ব্রেক, এটা কাস্টমাইজ টাইম করা যায় এবং স্টুডেন্টের উপর নির্ভর করবে যে স্টুডেন্ট কি টাইম ব্যবহার করছে। এটা অ্যাটেনশন ফিরে পাওয়ার ক্ষেত্রে খুবই জরুরি একটা টেকনিক। তবে হ্যাঁ, মানুষ যখন এই টেকনিকে অভ্যস্ত হয়ে পড়বে, এরপরে আপনি যদি 25 মিনিট পড়তে পড়তে আপনি যদি ফ্লো স্টেটে চলে আসেন, তাহলে আপনার ব্রেক না নিয়ে ক্রমাগত পড়ে যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে ততক্ষণ পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ফ্লো স্টেটটা কি? ফ্লো স্টেট হচ্ছে মানুষ যখন একটা কাজে পূর্ণ মনোনিবেশ করে ফেলে, তার কাজটা করতে ভালো লাগছে, মানুষ যখন সময় ভুলে যায়, যখন তার অ্যাটেনশন এত কাজের মধ্যে মনোনিবেশ গভীরে চলে যায়, এটাকে বলে ফ্লো স্টেট। এই ফ্লো স্টেটে চলে গেলে তাহলে আপনার কিন্তু পমোডোরো টেকনিকের সেই টাইম মেনটেন না করলেও হবে। মানুষ যখন একবার ফ্লো স্টেটে চলে যায়, তখন মানুষের মনোযোগ অত্যন্ত গভীর হয় এবং পড়াশোনার ক্ষেত্রেও মানুষ অত্যন্ত মনোযোগ প্রদান করতে সক্ষম হয়। এই ভিডিওটা আমি শেষ করব, অ্যাটেনশন ফিরে পাওয়ার জন্য সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে সার্কেডিয়ান রিদম। এই সার্কেডিয়ান রিদমটা আমি ব্যাখ্যা করি, আমি এই ভিডিওটা শেষ করব। তো সার্কেডিয়ান মেডিকেল সায়েন্সের ভাষায় এটা হচ্ছে এমন একটা রিদম যেটা হচ্ছে মানুষের শারীরিক, মানসিক এবং বিহেভিয়ারাল চেঞ্জ হয় 24 ঘন্টার মধ্যে। এবং সার্কেডিয়ান রিদমের সাথে রিলেটেড হচ্ছে সূর্য উঠলো কখন, সূর্য ডুবলো কখন, রাত নামলো কখন, এবং যে প্রকৃতিগত চেঞ্জ, এই চেঞ্জের সাথে সার্কেডিয়ান রিদমটা চেঞ্জ হয়। এখন আমাদেরকে, আমরা যদি পড়াশোনায় মনোযোগ দিতে চাই, তাহলে আমাদেরকে সার্কেডিয়ান রিদমটা রপ্ত করতে হবে। যেমন সার্কেডিয়ান রিদমটা যদি আমরা মানি, তাহলে দেখা যাবে যে আমাদের ঘুমানো উচিত রাত দশটার মধ্যে যদি আমরা ঘুমাতে পারি, সেক্ষেত্রে আমাদের রাত 4টা বা 5টার মধ্যে আমাদের 7-8 ঘন্টার ঘুম পূর্ণ হয়ে যাবে। এবং সকালের সাথে সাথে আমাদের বডিতে একটা যে সার্কেডিয়ান রিদমের রিদম অনুযায়ী আমাদের বডিটা তখন
ফুল চার্জ হয়ে যায়, মোবাইল ব্যাটারির মতো। মোবাইল ব্যাটারি যেমন 100% চার্জ হয়ে গেলে ব্যাটারি খুলে রাখতে হয়, তারপর আমাদের বডিটা যদি রাত 10টা মানুষ ঘুমায়, সকাল 4টা বা 5টার মধ্যে ফুল চার্জ হয়ে যায়, এবং তখন পড়াশোনার জন্য একটা অত্যন্ত ভালো সময় এবং আমাদের মনসংযোগ দেওয়ার জন্য এটা অত্যন্ত ভালো সময়। এবং সকালের পর থেকে আমাদের এই যে বডির যে সার্কেডিয়ান রিদম, এই রিদমে আমাদের মনসংযুক্ত অত্যন্ত প্রকট অবস্থায় থাকে। সেই জন্য ভালো স্টুডেন্টরা আপনারা দেখবেন সাধারণত সকালবেলা উঠে পড়ে। এখন এই সার্কেডিয়ান রিদমটা আমার সারা দিনের মধ্যে এটা আস্তে 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 আমার চার্জ কমতে থাকে, এবং এই চার্জের সাথে মনসংযোগ কমতে থাকে। এবং এটা যতই দিন গড়াবে, যতই সন্ধ্যার দিকে আসবে, ততই আমাদের বডির যে এনার্জিটা কমতে থাকে, এবং এই যে সার্কেডিয়ান রিদম যেটা বললাম, এটা আমাদের বডি তখন তার যে ফুল চার্জ বা ফুল ক্যাপাসিটি থেকে, তখন সে আস্তে আস্তে তার ক্যাপাসিটি বা চার্জ হারায়। তখন এই সময়টা সন্ধ্যার পরে এটাকে রেস্ট অ্যান্ড রিফিটের সময়। এবং আস্তে আস্তে মানুষ সন্ধ্যার পরে যখন স্টুডেন্টরা পড়তে বসে, তখন তার যে ব্রেনের চার্জ এটা কমে আসে এবং তার ক্যাপাসিটি কম হয়ে যায়। সেই জন্য আমরা যদি সার্কেডিয়ান রিদমটাকে যদি আমরা আমাদের বডিতে অ্যাপ্লাই করে এবং আমরা সেটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের যে বডির যে বডি ক্লক আছে সেটাকে কাজে লাগালে আমরা দিনের বেলাতেই আমরা আমাদের সকল পড়ালেখা কাজকর্ম, যেগুলো সিরিয়াস জিনিস, সেগুলো আমরা দিনের বেলাতেই সম্পন্ন করতে পারবো। সন্ধ্যা এবং রাতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, মুখস্থ করার জিনিস খুব কম পড়া উচিত। সন্ধ্যা থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত স্টুডেন্টদের উচিত যেগুলো প্র্যাকটিস করার জিনিস, আঁকা আঁকির জিনিস, যেটা অলরেডি দিনে মুখস্থ করেছে, সন্ধ্যার পরে সেটা লিখে লিখে প্র্যাকটিস করতে পারে। এই জন্য সেই সময়টা কাজে লাগানো যেতে পারে, বাট মুখস্থ করার জন্য সন্ধ্যার পরে এটা আদর্শ সময় না। আমাদের যে বডির যে সার্কেডিয়ান রিদমটা আছে, এই রিদমটাকে আমাদের সবাইকে বুঝতে হবে। এবং রাত 8টার মধ্যে আমাদেরকে খাবার খেয়ে ফেলতে হবে, রাতের খাবার, এবং 10টার মধ্যে আবার আমরা যদি শুয়ে পড়তে পারি, তাহলে আমাদের বডি আবার তার রিকুপারেশনটা সহজ হয়, মানে বডিতে যেই চার্জ বা ক্যাপাসিটি লসটা হয়েছে, এটা আবার রিকুপারেশনের কাজটা বা যে লসটা হয়েছে ক্ষতিপূরণটা আবার শুরু হয় রাত 10টার মধ্যে। তো এখন দেখা যায় অনেক স্টুডেন্ট রাত 10টায় ঘুমায় না, ঘুমাতে ঘুমাতে রাত 12টা বাজে, তাহলে কিন্তু তার যে বডি ক্লক বা সার্কেডিয়ান রিদমটা আবার বিঘ্নিত হয়, ফলে সে রাতে কিন্তু 8 ঘন্টা ঘুমালেও তার পরিপূর্ণভাবে তার ঘুম পূর্ণ হবে না এবং তার চার্জ পূর্ণ হবে না। তা আজকের ভিডিওতে আমি পমোডোরো টেকনিকের কথা বললাম, একটা শর্টস পেলে একসাথে পড়ে, আবার একটা ছোট ব্রেক নেওয়া, আবার একটা শর্টস পেলে পড়ে, আবার ছোট একটা ব্রেক নেওয়া। তার মানে হচ্ছে মানুষের অ্যাটেনশন স্পেলটা প্রথমত শর্ট স্পেলের মাধ্যমে এটা স্টুডেন্টরা আয়ত্ত করতে পারে, পরবর্তীতে ফ্লো স্টেটে চলে গেলে এই রিদমটা এবং টাইমিংটা বাড়ানো যেতে পারে। বাট 1 ঘন্টার বেশি মানুষের মনসংযোগ থাকে না, এবং এরকম 2-3টা স্পেল একসাথে করে একটা বড় ব্রেক, 1 ঘন্টা 2 ঘন্টা বা লাঞ্চ ব্রেক বা কোনো একটা খাবারের ব্রেক বা হাঁটা চলা করা, খেলা, বিকেলের খেলা, এরকম ব্রেক নেওয়া যেতে পারে। এরকম যদি 6-8টা স্পেলে, পমোডোরো স্পেলে যদি কেউ পড়াশোনা করে, তাহলে তার পড়াশোনাটা খুব ইফেক্টিভ হবে। এবং আরেকটা জিনিস বললাম যে অ্যাটেনশনের জন্য আমাদেরকে শারীরিক মানসিকভাবে রেডি থাকতে হবে, এটার জন্য আমাদেরকে সার্কেডিয়ান যেই রিদমটা আছে বা আমাদের বডি ক্লক যেভাবে কাজ করে, আমাদের বডি ক্লক অনুযায়ী আমরা রাতের 10টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত, খুব সকালে উঠা উচিত, রাতে 7-8 ঘন্টা ঘুমানো উচিত, খুব সকালে উঠে পড়া মুখস্থ করা উচিত, পড়া উচিত, সেই সময় অ্যাটেনশন এবং আমাদের ব্রেইনের যে চার্জ সেটা ফুল চার্জ অবস্থা থাকে। সেই সময় যদি আমরা পড়ালেখা করি, মুখস্থ করি, যেন ক্রিটিক্যাল জিনিস, সৃজনশীল জিনিস চিন্তা করি, তাহলে সেটা আমাদের জন্য কার্যকরী হবে। আর দিন যত বাড়তে থাকবে ক্রিটিক্যাল জিনিস তত কম পড়া ভালো, তখন প্র্যাকটিক্যাল নেচারের জিনিসগুলো, অঙ্ক প্র্যাকটিস করা বা সায়েন্সের জিনিসগুলো লিখে রেখে প্র্যাকটিস করা বা যে কোনো জিনিস, লিটারেচার জাতীয় জিনিস সন্ধ্যার পরে লিখে লিখে প্র্যাকটিস করার জন্য ইম্পর্টেন্ট। এবং রাত না জেগে, অধিক রাত না জেগে আমাদেরকে রাতের 10টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। এবং মনে রাখতে হবে, আমরা যদি রাতে 10টায় ঘুমানোর চেষ্টা করি, তাহলে তার 4 ঘন্টা আগে ডিনার করা উচিত, যাতে আমরা যখন শুতে যাব তখন আমাদের পেটে যাতে খালি থাকে। এবং ডিনারের আগ মুহূর্তে যদি কারো ক্ষুধা অনুভব হয়, সেক্ষেত্রে
ডিনারের পরে আরেকটা খাবার আছে যেটাকে বলা হয় সাপার। সাপার হচ্ছে এক গ্লাস দুধ সাথে একটা বিস্কিট, এরকম খেয়ে আমরা ঘুমিয়ে পড়লে আমাদের যে বডি ক্লক বা সার্কেডিয়ান যে রিদমটার কথা আজকে বললাম, এই রিদমটা ঠিক থাকবে এবং আমাদের মনসংযোগে কোনো ঘাটতি হবে না। শেষ কথা হচ্ছে, এত কিছু করার পরেও আমাদেরকে আমাদের সার্কেডিয়ান রিদম ঠিক রাখার জন্য এবং মনসংযোগ ধরে রাখার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে লিমিটেড ইউজ করতে হবে, অথবা সোশ্যাল মিডিয়া একেবারেই যদি ব্যবহার না করা যায় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। তো আশা করি আজকের ভিডিওটা যারা স্টুডেন্ট তাদের কাজে লাগবে, এটা স্টুডেন্টদের প্যারেন্টসদেরও এটা জেনে রাখার জন্য, এটা একটা জেনারেল নলেজ হিসেবে আজকের ভিডিওটা কাজে লাগবে বলে আমি আশা করছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সালামু আলাইকুম।